ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এরই মধ্যে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, ফয়সাল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ একত্রিত হয়ে সমাবেত হয়েছেন প্রতিবাদ সমাবেশের জন্য। বিএনপি নেতাকর্মীর সমর্থকরা তারা কিন্তু এখানে এসেছেন। বলে রাখি যে এখন থেকে 10 মিনিট বা 15 মিনিট আগেও কিন্তু এখানে কেউ ছিল না, এই জায়গাটি একেবারেই ফাঁকা পড়েছিল। প্রেস ক্লাবের ভেতরে বাইরে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর সমর্থকদের তেমন কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছিল না। শুধুমাত্র সচিবালয়ের ওই পাশে হাবিবুর নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি সহ 10, 12 বা 15 জন নেতাকর্মী তারা ছিলেন। হঠাৎ করেই তারা এখানে চলে আসেন, চলে আসার পর পরই এখানে দাঁড়িয়ে যান। এরপর পুলিশও এখানে আগে থেকেই মোতায়েন ছিল, এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল। সকাল থেকেই পুলিশের কর্মকর্তারা এসে তাদের সঙ্গে কথা বলেন। শেষমেশ তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই 1 ঘন্টার মধ্যে তাদের, অর্থাৎ এখানে যে বিএনপির যে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশটি 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। বিএনপির নেতারা এখানে যারা রয়েছেন, বিশেষ করে হাবিবুর নবী খান সোহেল, তিনি বলেছেন যে তাদের নেতাকর্মীরা আসতে চায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখানে যারা যারা আছে তাদেরকে নিয়ে 1 ঘন্টার মধ্যে এখানকার যে তাদের কর্মসূচি সেটি পালন করে এখান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। সেটি কিন্তু বিএনপির নেতা যারা আছেন তারাও কিন্তু এই কথাটি বলছেন। আর দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ মোতায়েন রয়েছে, বেশ কিছু পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি এই প্রেস ক্লাব, প্রেস ক্লাবের এই তোপখানা রোড এবং সচিবালয়ের ওই পাশে এবং এই চারপাশে আর কি, এই প্রেস ক্লাবের সামনের রাস্তা এবং চারপাশে যতগুলো ফটক রয়েছে সব জায়গায় সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তার সাথে পুলিশের সঙ্গে কথা বলেছে পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন, তারা বলছেন যে এখানে একটি ব্যস্ত রাস্তা, এই ব্যস্ত রাস্তায় যাতে যান চলাচলে ব্যাঘাত না ঘটে সে কারণে তারা এখানে দায়িত্ব পালন করছেন। এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশের সব শেষ খবরাখবর। ফয়সাল, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন।